দীর্ঘ 18 বছর পর নরসিংদীর রায়পুরায় হয়ে গেল বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ। রায়পুরার সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টার। রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মালিকের ব্যবস্থাপনায় চূড়ান্ত পর্বে নরসিংদী সিটি ফুটবল ক্লাবকে 4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমি। চ্যাম্পিয়ন টিমের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, করিম গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম শাহ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়।